বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বেনজির নিয়ে যা বললেন র‍্যাবের নতুন মহাপরিচালক। এরপর জানিয়ে দিব দেশের 53তম বাজেট পেশ আজ। এদিকে পরাজিত হয়ে কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে গেলেন চেয়ারম্যান। এরপর জানিয়ে দিব এমপি আনারের আসন নিয়ে যে সিদ্ধান্ত। আরও জানিয়ে দিব আজিজ বেনজিরদের দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে বলেছে মান্না। সর্বশেষ জানিয়ে দিব মঈনকে সেনাপ্রধান কে করেছে প্রশ্ন কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বেনজির নিয়ে যা বললেন র্যাবের নতুন মহাপরিচালক। র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ নিয়ে র্যাবের নতুন মহাপরিচালক হারুনার রশিদ বলেছেন, আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন, কোনো বাহিনী কোনো ব্যক্তির দায় নেবে না। কেউ যদি ভুল ত্রুটি করে থাকে তার জন্য বাহিনী দায়ী না, এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হল আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স, র‍্যাব, মাদক জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু বন্দরস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‍্যাবের রয়েছে গৌরবের উজ্জ্বল ইতিহাস। তিনি আরো বলেন, 2016 সালে যেই জঙ্গি হামলা হয়েছে এরপর এমন আর কোনো ঘটনা ঘটেনি, কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিড অপারেশন, যেগুলো হয়েছে। সেই কারণেই এমন পরিস্থিতির মোকাবেলা আর করতে হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র‍্যাবের অসামান্য ভূমিকা রয়েছে। দেশের 53তম বাজেট পেশ আজ। স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বৃহস্পতিবার 6 জুন বিকেল 3টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে 7,97,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। পরাজিত হয়ে কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে গেলেন চেয়ারম্যান। সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অফিস কার্যালয়ের ডেকোরেশন ভেঙে সকল আসবাবপত্র ও মালামাল নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বত্রই। নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিও আপলোড করে নানা মন্তব্য করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মেনের কক্ষে কয়েকজন শ্রমিক হাতুড়ি দিয়ে অফিসের ডেকোরেশন ভাঙছেন। এ সময় অফিসে পূর্ববর্তী চেয়ারম্যানদের নাম ফলক ও এসির লাইন খুলে ঝুলন্ত অবস্থায় রুমে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া চেয়ারম্যান কার্যালয়টিতে কয়েকটি চেয়ার ছাড়া কোনো আসবাবপত্র দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ শামীম 6,015 ভোটে মোহাম্মদ মজির উদ্দিনের কাছে পরাজিত হন। নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি নিয়মিত অফিস করেননি।
এমপি আনারের আসন নিয়ে যে সিদ্ধান্ত। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের আসনের বিষয়ে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে আলোচনা হয়েছে। এমপি আনারের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আনুষ্ঠানিক নিশ্চিত হলেই তার আসনটি শূন্য ঘোষণা করা হবে। বুধবার 5 জুন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৈঠকে ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয়টি কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম তোলেন। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ওই আসনটি শূন্য ঘোষণার সিদ্ধান্ত হয়। আজিজ বেনজিরদের দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে বলেছেন মান্না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে দিয়েই আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতা দখল করে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মান্না বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বেনজির আজিজ তাদের দলের কেউ নন, কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবী জানে এদের গডফাদার কারা। এদের দিয়েই আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতা দখল করেছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়েই এখন এই দলটা চলে। ভারতের নির্বাচনে সেখানকার জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের দেশে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ আরো অনেকে। মঈনকে সেনাপ্রধান কে করেছে প্রশ্ন কাদেরের। আওয়ামী লীগে অসংখ্য আজিজ বেনজির আছে। বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জেনারেল মঈন ইক আহমেদকে সেনাপ্রধান কে করেছিল? শামসুল হুদা, রাকিবুল হুদা, এমপি কোহিনুর, কার সৃষ্টি? 8 জন ডিঙিয়ে মঈন উক আহমেদকে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না? নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগ এর ওপর চাপাচ্ছে। দুদক স্বাধীন, মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে তদন্ত ও মামলা করতে পারে দুদক। বুধবার 5 জুন রাজধানীর ধানমন্ডিতে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা কৌতুক বলে দাবি করলেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমন হয়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ, কোনো হতাহতের খবর পাইনি। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি 34% বেশি।